বসার কেলে কুচকুচে কাকের পো বলি, এই সাত সকালে সবাই মিলে চেঁচাচ্ছিস কেন রে? আজ বলে কি না আমাদের কত আনন্দের দিন, তাই তো আমরা এই সাত সকালে সকলে মিলে গলা ফাটিয়ে গান জুড়েছি। হাসালি, এটা তোদের গান? এই হাফ স্লোগান আর হাফ মেশিন গানকে গান বলছিস? দেখো বাদরদা, আমাদের গান নিয়ে আজে বাজে কথা বলো না তো, জেনে দেখো এটাই আমাদের গান, আর দেশে গান নয়, রীতিমতো জাতীয় সঙ্গীত। তা কি আনন্দে তোরা তোদের জাতীয় গান গাইছিলিস রে? আজ আমাদের রাজামশাই বিয়ে করে ঘরে রাজরানী আনছে। তা কবে হলো রে কাউয়াটার বিয়ে? গতকাল। গতকাল? হ্যাঁ রে চ্যাংড়া বাঁধো, গতকাল। আর সেই বিয়েতে না আমরা সকলে দল বেঁধে বরযাত্রী গিয়েছিলাম। নতুন বউয়ের মুখটা একবার দেখেই যাই। হ্যাঁ, তা বউ নিয়ে কখন আসবে তোমাদের ওই কেলে কেষ্টে কাউয়া মহারাজ? এই খবরদার, আমাদের রাজার নাম নিয়ে কোনো রকম টিটকিরি কাটা কিন্তু আমরা বরদাস্ত করব না। হ্যাঁ, বরদাস্ত করব না। বাবা, দুই কাকেরই একরা, তা টিপ্পনি কাটলে কি করবি রে? কি করব, সকলে মিলে এমন ঠুকরে দেব না যে তোমার সারা গায়ে লোম চটে গিয়ে গায়ে একেবারে চটা উঠে যাবে, মাথার টাক ফুটো হয়ে ঘিলুর শ্বাস বেরিয়ে পড়বে। আর আমি কি তোদের ছেড়ে দেব নাকি? হ্যাঁ, এক লাফে ডেরায় গিয়ে পুরো বাঁদর পল্টনকে ডেকে আনবো না? আমাদের বাঁদর পল্টনের ভয় দেখাচ্ছিস? এই দেখ সবাই, এই অসভ্য ফাজিল বাঁদরটা কেমন গায়ে পড়ে ঝামেলা পাকি আমাদের চমকাচ্ছে। বাঁচা বেঁচে গেছি আজ, সকলে মিলে যা তারা করেছিল না? কে তারা করেছিল রে তোকে? ওই তো হতচারা কেলে কিষ্টের কাকের দল। তা বাঁদরের মতো এমন এক বীরের বংশে জন্মে আমার নাতি হয়ে সামান্য কাকের তাড়া খেয়ে তুই পালিয়ে এলি যে বড় সেম সেম সেম। খুব তো সেম সেম করছো, তা আমি কি করে গেম জিতবো? আমি সেখানে একা আর ওরা অগুন্তি। তা ওরা কি তোকে কোনো খারাপ কথা বলেছে? বলেছে মানে? বলেছে সকলে মিলে ঠুকরে টাকের শ্বাস বের করে দেবে। এত বড় কথা বলেছে? আমাদের বীর বাঁদর বংশের এক সুযোগ্য বংশধরকে এতখানি অপমান করেছে? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজায়। এই এই মাঙ্কির দল, এক্ষুনি সব দল বেঁধে যা, কাকের বাসা সব লন্ডভন্ড করে দিয়া। যা ঠাকুরদা, তুমি থামবে? কেন কেন থামবো? কেন থামবে? এই জন্য যে বয়স বাড়ার সাথে সাথে তোমার মনে হচ্ছে ভীমরতিতে ধরেছে, তাই নিজের নাতিকে নিয়ে অযথা পার্সিয়ালিটি করতে শুরু করেছো। আমায় ভীমরতিতে ধরার আর পার্সিয়ালিটি করার কি দেখলি রে মুখ পোড়া? এই যে চ্যাংড়াটার কথায় আগু পিছু বিচার না করে ফট করে নেচে উঠলে, তুমি জানো না ওটা কিরকম ঝগড়ুটে? যখন তখন যার সঙ্গে পায়ে পা তুলে ঝামেলা পাকিয়ে আসে। আমার নামে মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। আমি আবার যখন তখন যার তার সঙ্গে পায়ে পা তুলে ঝামেলা পাকিয়ে এলাম কখন? ঝামেলা পাকিয়ে আসিস নি? এই তো গেল সপ্তাহে দূরের ওই নারকেল গাছের টিয়া পাখির বাসায় ঝামেলা পাকিয়ে এসেছিল কে? আর ওর কথায় নেচে টিয়ে পাখির বাসা ভাঙতে গিয়ে যখন শুনলাম যে ওদের কোনো দোষই নেই, সব দোষ এই ফাজিলের, তখন আমাদের কিরকম মাথাটা হেট হয়ে গেছিল মনে নেই? এইবার মনে পড়েছে, সেটা ওর একটা গুরুতর অন্যায় ছিল। বাঁদর সর্দার, তোমাদের ওই ফাজিল নাতিটাকে একটু মানা করে দিও, যখন তখন আমাদের রাজামশাইয়ের নাম নিয়ে যেন কোনো রকম বাঁকা টিপ্পনি না কাটে। কি বাঁকা টিপ্পনি কেটেছে শুনি? বলেছে আমাদের রাজার নাম নাকি কেলে কিষ্টে কাউয়া মহারাজ। আচ্ছা, এটা কি ভালো কথা? তুমি হলে গিয়ে বাঁদরদের সর্দার। আচ্ছা, আমরা কি তোমার নাম নিয়ে কখনো কোনো বাঁকা মন্তব্য করেছি? করিনি তো? না না না, তা কখনো করিসনি। তাহলেই বলো,
আমরা যখন তোমায় অসম্মান করি না, তখন তোমার ফাজিল নাতি আমাদের রাজার নাম নিয়ে কেন টিটকিরি দেবে? না, এ খুব অন্যায়। এই ফাজিল, এই তুই কাকের রাজার নাম নিয়ে কেন টিটকিরি দিয়েছিস? হ্যাঁ, জানিস না কালুর বিয়ে হয়েছে, আজ নতুন বউ নিয়ে বাসায় ফিরবে। উমা, তুমি বিয়ের কথা জানো? কেন জানবো না রে, সে নিজে এসে আমায় নেমন্তন্ন করে গেছে যে। শোন আহাম্মক, এই গাছগাছালিতে ভরা জঙ্গলে আমরা সকলে বন্ধু, তাই আজ থেকে সকলের সাথে মানিয়ে গুছিয়ে থাকবি, বুঝেছিস? ঠিক ঠিক। আর কাউকে টিটকিরি না দিয়ে তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বি, বুঝেছিস? তোরা কিছু মনে করিস নি বাপ সকল। যা যা যা, তোদের রাজার বিয়েতে আনন্দ কর গে, যা যা যা। ঠিক আছে সর্দার। সকলে কুলাঙ্গা, যা যা যা, দূর হ আমার সামনে থেকে, যা। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলতো? বউ নিয়ে বাসায় ফিরতে রাজামশাই এত দেরি করছে কেন? অনেক দূরের রাস্তা তো, তাই দেরি হচ্ছে। আছে আছে, দানিমাকে নিয়ে রাজামশাই আসছে। কোথায় দেখলি তাদের? ওই তো রাজামশাই আসছে। হ্যাঁ রে, বাসায় খাবার দাবার সব তৈরি আছে তো? এতটা পথ আস্তে আস্তে তোদের রানীমার বোধ হয় খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, ভালো ভালো সব খাবার সব আনিয়ে রেখেছি। এই মেয়ে কাকেরা, আরে রানীমাকে অন্দরে নিয়ে যা। যান রানীমা, এদের সাথে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন গে। চলুন রানীমা, হাত মুখ ধুয়ে দুটো মুখে তুলে নেবেন, চলুন। আরে দাঁড়কা, কাল বউ ভাতের আয়োজন সব পাকা করেছিস তো? আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আপনার বউ ভাতে কাল এমন জাঁক করব যে সকলের চোখ একেবারে টেরা হয়ে যাবে। বহুত খুব বহুত খুব। কি হলো রানীমা, খাবার মুখে তুলুন তো। তো তো, কি হলো রানীমা? তো তো তো, এই খাবার তোরা করতে কেনেছিস? আস্তাকুর থেকে। তার মানে এগুলো সব মানুষের ঠেলে দেয়া এটোকাটা খাবার? ছি ছি ছি, তোরা আমায় শেষকালে সব পচা ধসা এটোকাটা খাওয়ালি। হায় হায় হায়, আমার কপাল। আপনি তাহলে কেমন খাবার চাইছেন রানীমা? কেমন খাবার চাইছি মানে, কেমন খাবার চাইছি মানে কি, সেটা আমায় বলে দিতে হবে নাকি? আমি চাইছি টাটকা খাবার, ওই মানুষে যেমন খায় আস্তা করে ফেলে দেওয়া কোনো এটো কাটা নয়, বুঝেছিস? কিন্তু রানীমা, তেমন টাটকা খাবার আমরা কোথা থেকে পাবো? আমরা তো মানুষের মতো রাঁধতে জানি না, আমাদের তো কোনো রান্নাঘর নেই। রান্নাঘরে নেই তো কি হয়েছে, কোনো মানুষের রান্নাঘর থেকে নিয়ে আয়? সেটা সম্ভব নয় রানীমা, রান্নাঘরের আশেপাশে আমাদের ছায়া দেখলেও মানুষেরা লাঠি হাতে তাড়া করে। এসব কোনো কথা আমি শুনতে চাই না, যতদিন বাপের বাড়িতে ছিলাম ততদিন এটো কাটা খেয়ে খেয়ে জিভে ছ্যাঁতা পড়ে গেছে। কাকের রাজার সাথে বিয়ে হয়েছে আমার, এখনো যদি এটো কাটাকে বেঁচে থাকতে হয় তাহলে অমন খাওয়াতে কোনো দরকার নেই আমার, না হয় না খেয়ে খেয়েই আমি মরে যাব। তোরাই তবে এসব খা, যা। কি হলো, খেতে বসো, রান্না বান্না যে সব জুড়িয়ে জল হয়ে গেল। খেতে আর ইচ্ছে করে না রানী, দুশ্চিন্তায় দিনে দিনে আমার খিদে কেমন মরে আসছে। দেখো, তোমার দুঃখের কথা সব জানি, কিন্তু কি করবে বলো, তোমার রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য তুমি তো কম কিছু করো না। তবুও কিছু প্রজা আমার বিরুদ্ধে অযথা ষড়যন্ত্র করে, শুধু আমার বিরুদ্ধাচরণ করার জন্য তারা প্রতিবেশী শত্রু রাজার সাথে গোপনে যোগাযোগ রাখে। আমি সব জানি মহারাজ,
আচ্ছা রানী, তুমি বলো এতে করে কি রাজ্যের কোনো মঙ্গল হতে পারে? রাজার প্রতি ওদের কোনো আনুগত্য না থাকতেই পারে, কিন্তু নিজের দেশ, নিজের রাজ্য, নিজের জন্মভূমির প্রতি তো আনুগত্য থাকা উচিত। সবটাই হয়তো আমাদের দুর্ভাগ্য। শুধু আমাদের দুর্ভাগ্য নয় রানী, দুর্ভাগ্য আমাদের দেশ ও জননী। সর্বদা মনে হয় ওদের এই ষড়যন্ত্রের ফলে ওই প্রতিবেশী শত্রু রাজা যদি আমাদের রাজ্য আক্রমণ করে বসে। ওসব অমঙ্গলের চিন্তা মনের মধ্যে স্থান দিও না। দিতে তো চাই না রানী, তবুও কেন জানি না সর্বক্ষণ মনের মধ্যে এসব চিন্তাই কেমন আলোড়ন তোলে। আচ্ছা একবার ভেবে দেখো, যদি সত্যি আমাদের রাজ্য আক্রান্ত হয় তাহলে যুদ্ধ তো অবশ্যম্ভাবী, আর একবার যুদ্ধ বাঁধলে সাধারণ প্রজাদের কত কষ্ট হবে বলতো? সে কপালে যা থাকে হবে, এখন দুটো মুখে দাও গো। কি ব্যাপার মন্ত্রীমশাই, হঠাৎ করে এই অসময়ে কিছু কি হয়েছে? এ রাজ্যের ষড়যন্ত্রকারীদের পাণ্ডা এই মাত্তর হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়েছে? কে ধরলো? সেনাপতি। কোথায় ধরা পড়লো? রাজ্যের উত্তরের সীমান্তে শত্রুপক্ষের এক গুপ্তচরের সঙ্গে তখন সে গোপনে কথা বলছিল। ও, সে এখন কোথায়? সেনাপতি তাকে কারাগারে নিয়ে গেছে, আপনি অনুমতি দিলে আজ বিকেলেই ওর বিচার হবে। ঠিক আছে, যা ভালো মনে করেন তাই করুন, অনুমতি দিলাম আপনাকে। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ আসুন। বেইমানদের পাণ্ডা তো ধরা পড়েছে, এবার একটু নিশ্চিন্তে খাও দেখি। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। বলিস কি রে? রানীমার মতিগতি কিন্তু আমাদের ভালো লাগলো না দাঁড় কাকদা। খুবই চিন্তার কথা। রাজা মশাইকে ব্যাপারটা জানাতে হবে তো। তা তো জানাতেই হবে, কিন্তু কি করে জানাবো তাই ভাবছি। কাকের কুলে জন্ম নিয়েও কেউ যে আস্তাকুড়ের খাবার খেতে অস্বীকার করে। বাপের জন্মেও এমন কথা শুনিনি বাবা। বাপের জন্মেও এমন কথা শুনিনি বাবা। আচ্ছা তোরা এখন যা, ভেবে দেখি কাক রাজাকে না জানিয়ে কাক রানীমার জন্যে কি করে টাটকা কোপ্তা কাবাব জোগাড় করা যায়। শোন, আমায় যা বললি বললি, এক্ষুনি আবার এসব কথা পাঁচ কান করতে যাসনি যেন। কিছু একটা করতেই হবে, না হলে কাক রাজা যে খুব কষ্ট পাবে। মানুষের ঘর থেকে রানীমার জন্যে টাটকা কোপ্তা কাবাব মাছের কালিয়া জোগাড় করা কি সোজা ব্যাপার? মানুষের ঘরে তো আর কোপ্তা কাবাব কালিয়া হয় না, এগুলো হয় মানুষ রাজার রান্নাঘরে, কিন্তু সেখান থেকে এসব গেড়িয়ে আনা, ওরে বাবারে, ধরা পড়লে মেরে হাড়গোড় সব ভেঙে দেবে যে। আরে রাজামশাই আবার এই চড়া রোদের মধ্যে কোথায় চললো, একবার জিজ্ঞাসা করে দেখি। রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই, এই এই দুপুর রোদে আপনি ঘর থেকে বেরিয়ে এলেন কেন? আরে কিছু দরকার থাকলে আমায় বলতে পারতেন। কি হয়েছে রাজামশাই, আপনাকে যেন খুব চিন্তিত দেখাচ্ছে, আমাকে আপনি মনের কথা সব খুলে বলতে পারেন। ওরে দাঁড়কাক, আমার মনে হচ্ছে বুড়ো বয়সে মাথায় টোপর পরে আমি একটা মস্ত ভুল করেছি রে। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, আমার সদ্য বিয়ে করা বউ নয়নতারা সে কি করেছে জানিস? কি করেছে মহারাজ? রাজবাড়ির আস্তাকুট থেকে তোদের অত কষ্ট করে জোগাড় করে নিয়ে আসা বিরিয়ানি কোপ্তা কালিয়ার মতো সব জিভে জল আনা খাবারকে লাথি মেরে ফেলে দিয়েছে। আপনাকে এই কথা কে বললো? কেউ বলেনি, আমি নিজের চোখে যে দেখে এলাম রে। নয়নতারা তুমি বেশ জমিয়ে খেয়েছো তো? কি নয়নতারা, মেঝেতে খাবার ছড়ানো কেন, তুমি খাওনি? না খাইনি। বলি কোন ভদ্রলোক এমন আস্তাকুড়ের খাবার মুখে দেয় শুনি? আমরা তো ভদ্রলোক নই নয়নতারা, আমরা তো কাক,
যুগ যুগ ধরে আস্থা করে খাবার খেয়েই তো আমাদের বেঁচে থাকা। আমি না ওভাবে বেঁচে থাকতে চাই না। ছি 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 ছি, আমি রাজার মেয়ে থেকে রাজার বউ হয়েছি, আমি কেন আস্থাকুড়ের খাবার খেয়ে বেঁচে থাকবো? আমি চাই সব ভালো ভালো রান্না করা টাটকা খাবার। তেমন খাবার যদি তোমায় দিতে না পারি, তাহলে তাহলে আমি হয় বাপের বাড়ি চলে যাব, না হলে না খেয়ে খেয়ে জীবন শেষ করে দেব। এমন করলে কাকেদের রাজা হিসেবে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, এটা ভেবে দেখেছো একবার? শোনো, তোমার মান সম্মান নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার মান ইজ্জত বাঁচাতে চাও তাহলে আমার জন্য টাটকা খাবার নিয়ে এসো। এই আমার শেষ কথা, ব্যাস। শুনলি তো সব কথা? আমি সব জানি মহারাজ। মেয়ে কাকের দল রানীমাকে খাওয়াতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসে আমায় সব বলেছে মহারাজ। হায় হায় হায়, তার মানে তো এতক্ষণে সব কাকেরাই জেনে গেছে এ কথা? না মহারাজ, ওই গুটি কয়েক মেয়ে কাক আর আমি ছাড়া এ কথা আর কেউ জানে না। আমি ওদের মানা করে দিয়েছি মহারাজ, কিন্তু আপনি এই চড়া রোদ মাথায় করে কোথায় যাচ্ছিলেন? রাজামশাই, আমাকে যদি আপনার এক বিশ্বস্ত প্রজা বলে মনে করেন তাহলে তাহলে আমায় বলতে পারেন কোথায় চলেছিলেন আপনি? তাহলে আর তোকে লুকোবো না, আমি চলেছিলাম মানুষ রাজার বাড়িতে। বুঝতে পেরেছি, রাজবাড়ির রান্নাঘর থেকে কিছু টাটকা ভালো খাবার চুরি করে আনতে, তাই তো? এছাড়া এছাড়া আমার যে আর কোনো উপায় নেই রে দাঁড়কাক। ঠিক আছে ঠিক আছে, আপনি বাসায় ফিরে যান, আমি কথা দিচ্ছি রাজবাড়ি থেকে আমি ঠিক খাবার জোগাড় করে নিয়ে আসবো। কিন্তু ওই মানুষগুলো যে বড় রাগী। আমি কি আর এসব জানি না রাজামশাই, অনেক সময় হাতে নাতে ধরতে পারলে ওরা আমাদের প্রাণে মেরে দেয় পর্যন্ত। আর এসব জেনে শুনে শুধু আমার জন্য তুই এত বড় একটা ঝুঁকির কাজ করতে যাবি? রাজামশাই, রাজা হয়ে কত বিপদে আপদে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর আপনার এই অশান্তির সময় আমি যদি আপনার পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন কাক আমি বলুন? তুই আমায় এতটা ভালোবাসিস দাঁড়কাক? রাজাকে ভালোবাসা তো প্রজার কর্তব্য রাজামশাই। আমি চলি। সাবধানে যাস দাঁড়কাক, আর একটা কথা, ব্যাপারটা যেন জানা জানি না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন রাজামশাই, কোনো চিন্তা করবেন না। ও, তুমি তাহলে ষড়যন্ত্রকারীদের পাণ্ডা, অথচ কিছুদিন আগে পর্যন্ত তুমি আমার কি স্নেহভাজনী না ছিলে, মনে পড়ে? কতবার তোমার বিপদে আমি তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, অথচ তার প্রতিদান তুমি এইভাবে দিতে শুরু করলে। মহারাজ, আপনি সবটা জানেন না বলেই এখনো ওর সঙ্গে এরকম নরম গলায় কথা বলছেন। জানেন মহারাজ, শুধু টাকার লোভে শত্রুপক্ষের কাছে আমাদের অনেক গোপন তথ্য বিক্রি করে দিতে যাচ্ছিল। মন্ত্রীমশাই যা বলছেন তা সত্যি? আমি ভুল করেছি মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। না মহারাজ, না, ওর মতো একজন বেঈমান রাজদ্রোহীকে কোনো ক্ষমা নয়। দেখুন, ওকে চরম শাস্তি দিলে কি সব মিটে যাবে? আমি কিন্তু তা মনে করি না। বরং ওকে কম শাস্তি দিয়ে ওর মনের ভেতর অনুশোচনা জাগিয়ে ওকে আমরা যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি তাহলে সেটাই মনে হয় ঠিক মতো রাজধর্ম পালন করা হবে। সত্যি আপনি ধন্য মহারাজ, ধন্য। শোনো শোনো, তোমাদের অনেক সৌভাগ্য যে এমন সংবেদনশীল রাজার রাজত্বে তোমরা বাস করছো। তবে মনে রেখো, এর পর যদি রাজার প্রতি এই রাজ্যের প্রতি বিন্দু মাত্র বেঈমানি করেছো তাহলে তার শাস্তি কিন্তু হবে মারাত্মক। দেশদ্রোহিতার অপরাধে ওকে মাত্র 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। ঝাল আর আজ একটু কচি পাঁঠার মাংস করো, তবে রান্নার স্বাদ যেন খুব ভালো হয়। মাছ ভাজার গন্ধ ছেড়েছে নিশ্চয়ই। শেষ বিকেলে রাজবাড়ির রান্নাঘরে রাতের রান্না শুরু হয়ে গেছে। এবার খুঁজে বের করতে হবে রান্নাঘরটা কোথায়। ও,
বিকেলে দাঁড় কাকা আবার রাজবাড়ির আলসেতে বসে কি করছে? না না, কেসটা একটু ওয়াচে ওয়াচে রাখতে হয় দেখছি। না, এখানে বসে থেকে কাজ নেই, খানিক বাদেই সাঁঝের আধার নেমে আসবে, তাই যা করতে হবে এক্ষুনি করতে হবে। দেখি দেখি রান্নাঘরটা কোন দিকে। কেলে দেঁড়েটা তো মনে হয় এর আগে কোনো দিন রাজবাড়ির ত্রিসীমানায় পা দেয়নি। তা হঠাৎ আজ একা পা দিতে এলো কেন? হ্যাঁ, যেখানে বলে কিনা ওদের কাকরাজার বিয়ে। না, কেস মে কুছ গন্ডগোল মালুম হতা হয়, হুপ হুপ দেখনে পড়েগা। না 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 না, দাঁড়কাককে একলা রাজবাড়িতে যেতে দেওয়াটা মনে হয় ঠিক হলো না। রাজবাড়ির রান্নাঘর থেকে ও যে কি করে খাবার নিয়ে আসবে বাবা, ওখানকার রাঁধুনিটা যা চিনিস। মহারাজ, আপনি এখানে? আর এদিকে আপনাকে আমি দশ দিকে গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছি। বল কি হয়েছে বল। বাদর সর্দার নতুন রানীমার মুখ দেখতে এসেছেন। আজই এসেছে, বউ ভাত তো কাল। তা যাক গে যাক সে কথা, তা তাকে খাতির যত্ন করে বসিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, এখন চলুন তো আপনি। হ্যাঁ চ। প্রণাম সর্দার, প্রণাম। চলো বউ বউ দেখবে চলো। ওরে মুখ পোড়া, সেই কাজটি আমি ইতিমধ্যেই সেরে ফেলেছি রে। একটা মুক্তোর মালা দিয়ে বৌমার মুখ আমি দেখে নিয়েছি। তা হ্যারে, ওই বাহ, বৌমার মুখটা অমন শুকনো শুকনো লাগলো কেন রে? মানে অনেকটা পথের ধকল গেছে তো তাই। তা হতে পারে, পথের ধকলে মুখ শুকনো হতেই পারে। এই আমি তাহলে চলি রে। হ্যাঁ চলি বলতে নেই সর্দার দাদু, নাও একটা কলা খাও। কলা খাবো? অবশ্যই, বিয়ে বাড়িতে এসে খালি মুখে যেতে নেই, তাই এই ভেজ কলা দিয়ে ভোজনটা সেরে নাও। দে তাহলে। তোদের আকিঞ্চনে আমি খুব খুশি হয়েছি বুঝলি। আশীর্বাদ করি, তোরা সকলে সুখে থাক। দেখি 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 কেমন হয়েছে বা, মাছের মুড়ো দিয়ে ডালের স্বাদটা কিন্তু বেড়ে হয়েছে। মহারাজ খেয়ে খুব খুশি হবেন। দেখেছো দেখেছো, বাসন মাজার পর কাজের লোক রান্নাঘরে বাটি কাশি কিচ্ছু তুলে রেখে যায়নি, এখন কড়াই থেকে ডাল ঢেলে রাখবো কোথায়? দেখি খুঁজে আনি গে। কড়াইয়ের মধ্যে ওটা কি রেঁধে রেখেছে? রান্নাঘরে এখন কেউ নেই দেখছি, যাই ভেতরে ঢুকে একবার দেখে আসি। এ তো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল দেখছি, ডাল থেকে মাছের মাথাটা তুলে নেবো। নতুন রানীমা এটা পেলে নিশ্চয়ই খুব খুশি হবে, কাকরাজারও বেজায় আনন্দ হবে। তাহলে তুলেই নি। বেটা দাঁড় কাক, রাজার খাবার মুখ দেওয়া, কোথায় পালাবি? যা ফসকে গেল, এদিকে এদিকে, এবার তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখ তোর অবস্থা আমি কি করি। দেখ এবার তোকে আজ মেরে ফেলবো আমি, জ্যান্ত পুড়িয়ে মারবো বেটা চোর। জো সোচা ওই ঘট গিয়া। দেরে বেটা রাজবাড়ির রান্নাঘর থেকে খাবার গেঁড়াতে এসেছিল, এখন ধরা পড়ে খাবি খাচ্ছে। লোকজন ডেকে আনি, জাল দিয়ে তোকে ধরবো আজ, তারপর তারপর কাঠের জালে তোর কেলে শরীরটা শেকবো আমি। হায় 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 হায়
এইভাবে বোকার মতন ধরা পড়ে গেলাম, এবার তোমায় পুড়িয়ে মেরে ফেলবে। কি করব কি করব এখন, কি কি করে আর রাজা মশাইয়ের মুখে হাসি ফোটাবো আমি? না 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 না, আমি পুড়ে মরলে ক্ষতি নেই, কিন্তু খাবার না নিয়ে গেলে নতুন রানীমার কাছে রাজামশাই মুখ যে পুড়ে যাবে। পুড়িয়ে মেরে দেবে, অত সোজা নাকি? মেহুনা, আরে আরে এই দেরে, আরে আরে এই দেরে, এই ফাঁকে চট করে জানলা গলে পালিয়ে আয়। ওই এখানে মুশকিল আসানরা এভাবেই বিপদের সময় রণে বনে জলে জঙ্গলে এমনকি রান্নাঘরেও এসে হাজির হয়। এখন একটাও কথা না বাড়িয়ে জানলা গলে ভেগে পড়। হুপ হুপ হুপ। সব চোখের মাথা খেয়েছিস নাকি? ওই তো রান্নাঘরের শিকের ওপর বসে আছে। শিকের ওপর? কোথায় শিকের ওপর? শিকের ওপর তো কাক ফাক কিচ্ছু নেই গো। তা যদি দিয়েই থাকো তাহলে খুলেটা দিল কে? হ্যাঁ, কাকটা তো আর ঠোঁট দিয়ে জানলার পাল্লা খুলতে পারবে না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে তুমি হয়তো জানলা বন্ধ করো। দুজনে ভালো করে শুনে রাখ, রান্নাঘরে যে কাক ঢুকে মুখ ডালে মুখ দিয়েছিল এ কথা যেন কোনো মতেই রানীমার কানে না যায়, বুঝেছিস? কি কথা রানীমার কানে যাবে না শুনি? শুনেছি স্বয়ং রানীমা এসে যে হাজির, এখন কি বলবো? কি হলো পাচক ঠাকুর, আমার কাছে এদের কোন কথা চেপে যেতে বলছিলে? না মানে ইয়ে মানে হয়েছে কি? রান্নাঘরে কাক ঢুকেছিল রানীমা। কাক? সে কি খাবার দাবারে মুখ দেয়নি তো? না তা দেয়নি, তবে মানে তবে কি ওই ওই আপনার মুখ ডাল থেকে কাতলা মাছের মুড়োটা তুলে নিয়েছিল শুধু। সে কি কত ছড়াগুলোকে ডেকে আনাই ভুল হয়েছে দেখছি। এই দেখুন মাটিতে পড়ে কাতলার মুড়ো কেমন গড়াগড়ি যাচ্ছে। এই একটু একটু ত্রুটি হয়ে গেছে রানীমা, দয়া করে আপনি রাগ করবেন না। দেখো রান্নাঘরে কাক ঢুকতেই পারে, কিন্তু কাকে রাজার মুখ ডালে মুখ দিয়েছিল এত বড় একটা কথা তুমি আমার কাছে চেপে যেতে বলেছিলে। ছি, আর কখনো এমনটি হবে না রানীমা, এইবারের মতো আমায় ক্ষমা করে দিন। আচ্ছা কাকে মুখ দেওয়া ওই ডাল খেয়ে যদি মহারাজের শরীর খারাপ হতো? বুঝতে পারিনি রানীমা। বুঝতে পারোনি তাই না? ন্যাকা। এই এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ শুন, এই এই ফট করে রানীমাকে সব বলে দিলি? বেশ করেছি, নিজে নিজে রাখতে পারো না, পিঠে কোনো কথা থাকে না তাই না? আজ হঠাৎ আমায় এই বিপদ থেকে বাঁচালি কেন? তাহলে তোকে আসল কথাটা বলি, আজ সকালে তোদের সাথে ঝগড়া করার পর আমাদের দলপতি মানে ঠাকুরদা আমায় সব বলে দিয়েছে আর যেন বোনের কারো সাথে ঝামেলা ঝাঁটি না করি। তাই নাকি? তার সাথে এও বলেছে জঙ্গলের কারো কোনো বিপদে যেন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ি। তাই তো তার কথা মাননি করতে তোর বিপদে মুশকিল আসানের পার্টটা করে দিলুম। তুই শুধু ঠাকুরদাকে এ কথাটা বলে দিস, কেমন? তো বলে দিলে কি হবে? ঠাকুরদা অন্তত এটুকু বুঝতে পারবে যে তার কথার মাননি দিয়ে একদিনেই কতটা বদলে গেছি। হ্যাঁ ঠিক আছে বলে দেবো। এবারে এবারে আসল কথাটা বলতো, আস্তাকুর ছেড়ে এতটা ঝুঁকি নিয়ে তুই কেন রাজবাড়ির রান্নাঘরে ঢুকেছিলি? হ্যাঁ কিরে, কিরে উত্তর দে।
বুঝতে পেরেছি, আস্তাকুড়ের পচা গলা খাবার আর তোর মুখে রুচছিল না, তাই তো? না না, আমার মুখে রুচবে না কেন? আসলে আমাদের নতুন রানীমার মুখে যে রুচছে না, এই রে মুখ ফসকে কি বলে ফেললাম রে। নতুন রানীমা? ওরে ব্যাটা ছেলে, তুই তাহলে তার খাবারের জোগাড় করার জন্য রান্নাঘরে ঢুকেছিল, তাই তো? এই চুপ 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 চুপ, পট করে এই কথাটা পাঁচ কান করে ফেলিস নি ভাই। ওরে বাবা রে, কি মারটাই না মেরেছে রে, হাতটা যে নড়াতে অব্দি পাচ্ছি না। ও আমি শুধু তোকে মেরেছি না, তুই আমায় মারিস নি, দেখ 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 কি করেছিস। আমি আবার মারলাম কখন? উফ, তাহলে তাহলে আমার চোখের তালায় কালশিটে পড়লো কি করে? হ্যাঁ, এই এই আমার চোখের তালায় কালশিটে পড়েনি? শুধু কি চোখের তালায় কালশিটে, মারের চোটে তোমার মোটা ভুঁড়িটাও মনে হয় চুপসে গেছে ঠাকুর। এই এই আমার ভুঁড়ি তুলে খোঁটা দেবি না বলে দিচ্ছি। এ কি, তোমরা এখানে এভাবে বসে আছো কেন? রানীমা, আপনি চলে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে খুব মারামারি করেছে রানীমা। মারামারি করেছে কেন? এই যে ও তো আপনার কাছে ওই মুখ ডালে কাকে মুখ দেওয়ার কথা বলে দিয়েছিল, তাই কি? তাই তাই আপনি এখান থেকে চলে যেতেই রান্নার ঠাকুর ওকে খুব ঠেঙিয়েছে। অবশ্যই ও রান্নার ঠাকুরকে পাল্টা দুচার ঘাট দিয়েছে। ছি ঠাকুর ছি, নিজে দোষ করবে আবার সে কথা কেউ বলে দিলে তাকে ধরে মারবে। শোনো, আজ থেকে তোমায় আর রাঁধতে হবে না, আজ থেকে এই এই বামুন দিদি মহারাজের রান্না করবে। তাহলে আমার চাকরি কি শেষ হয়ে গেল রানীমা? না, এখনই তোমায় বরখাস্ত করছি না। এবার থেকে বাটনাটা বেটে দিয়ে আনাজটা কুটে দিয়ে তুমি এই বামুন দিদিকে সাহায্য করবে, বুঝেছ? তার মানে রাধুনি থেকে জোগাড়ে অর্থাৎ ঠাকুর থেকে কুকুর? ওই যত নষ্টের গোড়া ওই দাঁড় কাকটা, বেটাকে ধরতে পারলে না জ্যান্ত চিবিয়ে খাবো আমি। কি বিড়বিড় করছো, যাও কাকে মুখ দেওয়া এই ডালটা ফেলে দিয়ে নতুন করে রান্নার জোগাড় শুরু করো। আর বামুন দিদি, রান্নার জোগাড় ঠিকঠাক বুঝে নিও। আচ্ছা একটা কথা বলতো, মানে তোদের কাকরানিও তো কাকের ঘরের মেয়ে, তা তার হঠাৎ করে আস্তাকুড়ের খাবারে অরুচি ধরলো কেন? হ্যাঁ, তাহলে তোকে একটা মনের কথা বলি, অরুচি না ছাই সব হচ্ছে নতুন কায়দা। আসলে কাক রাজার সাথে বিয়ে হয়েছে কিনা তাই অহংকারে একেবারে মটমট করছে। তা তোদের রাজা কিছু বলছে না? রাজা আবার বলবে কি, জানিসই তো কিরকম নরম স্বভাবের, কাউকে বকাঝকা করে নিজের মত চাপিয়ে দিতে পারে না, বরং অন্যের অন্যায় ব্যবহারে নিজের মনে মনে কষ্ট পায়। জানিস জানিস দুঃখ করে আমায় কি বলেছে? কি বলেছে? বলেছে, দাঁড় কাকরে, আমার মনে হচ্ছে বুড়ো বয়সে মাথায় বিয়ের টোপর পড়ে আমি একটা মস্ত বড় ভুল করেছি। জানিস বাঁদর, শুধু কাক রাজার কষ্ট মেটাতে আমি এত বড় একটা ঝুঁকি নিয়েছি। বুঝতে পেরেছি, রাজার মুখে হাসি ফোটাবার জন্যেই তুই এ কাজ করতে এসেছিলি, কিন্তু মানিক খাবার তো জোগাড় করতে পারলি নে। একবার পারিনি তো কি হয়েছে, আবার চেষ্টা করব। কিন্তু কিন্তু এভাবে চেষ্টা করে তো কোনো লাভ হবে না রে মুখু, ওই ওই পেট মোটা বামুনটা এবারে আরো সতর্ক হয়ে যাবে, আটকা খাবার পাবি কি করে? না পেলে আমিও আর বাসায় ফিরে যাব না। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, যে প্রজা রাজার দুঃখে তার সহায় হতে পারে না তার আবার বাসায় ফেরার কি দরকার? বুঝতে পেরেছি, কেস বহুত সেন্টিমেন্টাল, সোচনে পড়েগা। দাঁড়কাকের ফিরতে এত দেরি হচ্ছে কেন? তাহলে কি রাজবাড়িতে গিয়ে কোনো বিপদে পড়ে গেল? না 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 না, ছি ছি ছি, শুধু নিজের স্বার্থের জন্য ওকে ওখানে যেতে দেওয়াটা ঠিক হয়নি, এখন যে কি করি। রাজামশাই! কে? ও কাকের পো, কিছু বলবি? রাজামশাই, দাঁড়কাক কিন্তু এখনো বাসায় ফেরেনি, আপনি কি তাকে কোথাও কোনো কাজে পাঠিয়েছেন? কাজ না, হ্যাঁ কাজ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কাল বৌভাতের আয়োজন করতে সে হয়তো একটু এদিক ওদিক গেছে। কিন্তু রাজামশাই, বিয়ের কাজে কোথাও গেলে আমায় তো সঙ্গে নিয়ে যেত। হ্যাঁ, সেরকমই তো বলেছিল আমায়। ঠিক আছে, আমি না হয় এদিক সেদিক একটু খুঁজে দেখি।
না না না, কোনো একটা বিপদে তো পড়েইছে বেচারা। ছি ছি ছি, আমার জন্যই ওর এই রকম বিপদ হলো, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। শোন, আমার মাথায় একটা মতলব এসেছে। কিন্তু কিসের মতলব? রাজার খাবার সময় হলে কিছু লোক রান্নাঘর থেকে সব খাবার দাবার রাজার খাবার ঘরে নিয়ে যায়, আর তাদের যাবার পথের মধ্যে পড়ে একটা বড় সড়ো খোলা উঠোন। তা আমি কি করবো? রাজার খাবার যখন খোলা উঠোন দিয়ে যাবে, তখনই আচমকা হামলা চালাতে হবে। আচমকা হামলা? আরে হামলা চালানো তো তোর একার কম নয়, কমসে কম 8-10টা জোয়ান কাক লাগবে। কিন্তু বাসা থেকে 8-10টা জোয়ান কাক ডেকে আনতে গেলে তো সব জানাজানি হয়ে যাবে। আমি যে কাক রাজাকে কথা দিয়েছি, পুরো ব্যাপারটাই গোপন থাকবে। আরে আরে, যাদের দলে নিবি তাদেরকে ব্যাপারটা গোপন রাখতে বলে দিবি, ব্যাস তাহলেই কেল্লা ফতে। আরে কাকের পো না? আরে আরে, এই কাকের পো, এই নিভে আসার দিনের আলোর মধ্যে কোথায় চললি ভাই? আরে এই দাঁড় কাকদা, না বলে কই এখানে এসে বসে আছো? চলো চলো বাসায় ফিরে চলো। না, ও আজকে আর বাসায় ফিরে যাবে না, বরং তুই বাসায় ফিরে গিয়ে 8-10টা জোয়ান কাককে নিয়ে কাল সকালে এই গাছে চলে আয়। দাঁড় কাকদা বাসায় ফিরে যাবে না? 8-10টা জোয়ান কাককে নিয়ে কাল সকালে আমায় এই গাছে চলে আসতে হবে? আই বাঁদরদা, তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই মগজে সেঁধুচ্ছে না। হ্যাঁ, এখন এসব কথা মগজে না সেঁধালেও চলবে, কালকে আয়, তখন সব খুলে বলবো ক্ষণ। এখন এখন তাড়াতাড়ি বাসায় ফিরে যা, হই হই করে রাতের অন্ধকার নেমে আসছে, দেখতে পাচ্ছিস না? এরপর আর পথ চিনে বাসায় ফিরে যেতে পারবি না। আসছি তাহলে। হ্যাঁ আয় আয় আয়, তবে তবে ওই কথাটা বলিস না, 8-10টা জোয়ান কাক, বুঝেছিস? বুঝেছি। তুই যে কি করতে চাইছিস কিছুই বুঝতে পারছি না। যা করতে চাইছি তার নাম হলো গিয়ে গেরিলা অ্যাটাক। জানো, আজ একটা কাণ্ড ঘটেছে। কাণ্ড? কি কাণ্ড? আমাদের রান্নাঘরে একটা কাক নাকি ঢুকে পড়েছিল। কি বললো? আরে প্রথমে তো রান্নার ঠাকুর আমার কাছে ব্যাপারটা চেপে যাচ্ছিল, শেষে একজন কর্মচারী আমায় সব বলে দিল। তবে মুগডাল থেকে কাকের টানা মাছের বড়টা আমি পড়ে থাকতে দেখেছি। আচ্ছা আচ্ছা, কি সাহস বলো তো ওই কাকটার, একেবারে রাজার খাবারে মুখ দিয়ে বসলি। তোমার যেমন ছেলে মানুষের মতো কথা রানী। আরে ও হচ্ছে কি কাক, ওর কাছে রাজারানীর আলাদা করে কোনো দাম আছে নাকি? যেখানে বলি কিনা আমার নিজের প্রজাদের কাছেই আমার তেমন দাম নেই, সেখানে বনির কাক হাসালে তুমি। আমি বুঝতে পেরেছি, যে প্রজাদের তুমি তোমার নিজের সন্তানের মতো ভালোবাসো তাদের মধ্যে কিছু প্রজার তোমার বিরুদ্ধে চলে যাওয়াটা তুমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছো না। কি করতে হবে সব বুঝে নিয়েছিস তো? হ্যাঁ বাদরদা। বহুত আচ্ছা, তাহলে তাহলে চল এখন সকলে মিলে রাজবাড়ির কাছে পিঠে ঘাপটি মেরে বসে থাকি। চল 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 চল। দেখো বামুন দিদি, এই পেট মোটা করে ডাকবে না আমায়, বুঝেছো? আমার একটা নাম আছে। হ্যাঁ এখন তো এই কথা বলবেই, নেহাত কপাল দোষে তোমার জোগাড়ের কাজ করছি, কিন্তু মনে রেখো কাল সন্ধে অবধি আমি ছিলাম এই রান্নাঘরের সর্বে সর্বা। আবার পেট মোটা? তবে তবে আমার সব হেনস্তার মূলে ওই দাঁড় কাক, ব্যাটাকে যদি আরেকবার দেখতে পাই না।
বামুন দিদি, সব রান্না হয়ে গেছে? আজ্ঞা হ্যাঁ রানীমা, আপনি যা যা কচি বলেছিলেন সব হয়ে গেছে। আজ রান্নাঘরের আশেপাশে কাকটা কাশেনি তো? আশা আশা ও সাথীদের, রান্না ঘরে আমি আছি না। তাহলে রান্না বান্না গুছিয়ে গাছিয়ে এই এই ওর হাতে তুলে দাও, আজ ওই না হয় সব খাবার ঘরে বয়ে নিয়ে যাক। ঠিক আছে ঠিক আছে রানীমা। ধরেছি বেটা কাক, ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি, আজ তোকে ফাঁদ দেখাবো। তোর জন্যে আমার মা নিজ্জর সব ধুলে মিশে গেছে। রানীমা, এই সেই কাক কাল যে মহারাজের ডালে মুখ দিয়েছিল, ওটাকে ওপরে মহারাজের ঘরে নিয়ে এসো। অনুমতি করুন রানীমা, এই হতচ্ছাড়া চোর কাকটার পিণ্ডি চটকে দিই। হ্যাঁ তাই দাও। দাঁড়াও, এই দাঁড় কাক, তুই আমার খাবার চুরি করতে এসেছিলি, জানিস না রাজার খাবার চুরি করলে কি শাস্তি হয়? তোর প্রাণের ভয় নেই? আমি নিরুপায় মহারাজ। তার মানে? বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি নিজে খাবো বলে চুরি করতে আসিনি। তাহলে কেন এসেছিলি? আমাদের আমাদের কাক রাজার মুখে হাসি ফোটাতে। তোদের কাক রাজার মুখে হাসি ফোটাতে? হ্যাঁ মহারাজ, আমাদের রাজা বিয়ে করেছেন, কিন্তু কিন্তু নতুন রানীমার বায়না তিনি আস্তাকুরের খাবার মুখে তুলবেন না। সে কি? খেতে হলে রাজবাড়ির রান্না করা খাবার খাবেন, না হলে উপোস করে মরবেন। সত্যি বলছি, কাল থেকে তিনি না খেয়েই আছেন, তাই আমাদের রাজার মন বড় খারাপ। শুধু শুধু তার মুখে একটু হাসি ফোটাতেই। কি বলছিস কি তুই দাঁড়কাক, যেখানে মানুষের মধ্যে রাজার প্রতি তেমন কোনো ভালোবাসা বা আনুগত্য আজকাল চোখে পড়ে না, সেখানে কাক হয়ে তোর মধ্যে এত আনুগত্য, এত ভালোবাসা? দাঁড়কাক তুই সত্যি ধন্য। এই ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। যা কাক, তুই নিজের বাসায় ফিরে যা, আর আজ থেকে আমি ঘোষণা করছি যে প্রত্যেক দিন আমার রান্নাঘর থেকে তোরা তোদের রানীমার জন্য টাটকা খাবার নিয়ে যাবি। প্রত্যেক দিন আপনার রান্নাঘরের খাবার? কি আনন্দ, আমাদের আমাদের কাক রাজার মুখে হাসি ফুটবে। আপনার জয় হোক মহারাজ, আপনার জয় হোক। আমার জয় নয়, জয় হোক তোর আর তোদের আনুগত্যে, সকলে যেন তোকে দেখে শিখতে পারে। যা যা নির্ভয়ে বাসায় ফিরে যা। তাহলে তোর পল্টন সকলে কিন্তু খেয়ে যাবি, আজ অনেক কিছু রান্না হয়েছে, মাছ মাংস, মাছের পুর দেওয়া, পটলের দোরমা। কিন্তু রানীমা, আমি যে 100% ভেজ। জানি রে জানি, তাই তোর জন্য রইল কলা আর ছোলা।